আসসালামু আলাইকুম এএসকে ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ডিগ্রি তৃতীয় বর্ষ যে চলমান পরীক্ষা চলছে তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার তো ইসলামিক স্টাডিজ যে সাবজেক্টটি রয়েছে এর পঞ্চম পত্র একটি ফাইনাল এবং চূড়ান্ত সাজেশন আপনাদের দিব তো এখানে ক বিভাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি এখানে আপনার 12টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যেখান থেকে আপনার 10টি প্রশ্নের অ্যানসার করতে হবে এবং প্রতিটির নাম্বার হবে এক করে তো 10টিতে আপনার 10 নাম্বার থাকবে এখানে তো আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে আপনার অ্যানসারও সাথে দিয়ে দিয়েছি কোশ্চেনের সাথে সাথে তো আপনাদের এই ক্ষেত্রে বইতে আর খোঁজাখুঁজির কোনো দরকার নেই এখান থেকে আপনারা প্রশ্ন এবং অ্যানসার দুইটাই পেয়ে যাবেন তো আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক এক করে আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা যাতে বুঝতে পারেন বা আস্তে আস্তে চাইলে এখান থেকে পুশ করে স্ক্রিনশট নিতে পারেন সেক্ষেত্রে আমি ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে আস্তে করে নিচ্ছি তো আমরা এটা যেহেতু ফাইনাল এবং চূড়ান্ত সাজেশন এই ক্ষেত্রে সাজেশনটা একটু বরাবরের মতন বড়ই দিয়ে থাকি যেহেতু এখান থেকে পড়লে আপনার অনেক ভালো কমন পড়ে আর শর্ট সাজেশন এটা অবশ্য পরীক্ষার আগের রাতে ছাড়া এইভাবে দেয়া যায় না কিন্তু শর্ট সাজেশন দেয়াটা অনেকটা রিস্কের হয়তোবা কমন না পড়লে সেক্ষেত্রে আপনার ঝামেলা হয়ে যেতে পারে আর যেহেতু আমরা কিছুদিন পরীক্ষার আগে সাজেশন দিয়ে দিই সেক্ষেত্রে আপনার মোটামুটি একটা বড় সাজেশন হইলে আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না আপনি চাইলে এটা মোটামুটিভাবে এক দুই দিন সময়ের মধ্যে এই প্রশ্নগুলো সবই পড়ে নিতে পারেন তো খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে আপনি 8টি প্রশ্ন থাকবে যেখান থেকে আপনার 5টির অ্যানসার করতে হবে এবং 4 করে প্রতিটার প্রাপ্ত নাম্বার 4 যেখানে আপনার 5টার প্রাপ্ত নাম্বার হচ্ছে 20 তো খ বিভাগের প্রশ্নগুলো আপনি দেখে নিন এবং এখান থেকে 2 স্টার এবং 3 স্টার আছে এগুলো আপনি দেখে পড়ে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী তো খ বিভাগের পরে রয়েছে এখানে গ বিভাগ রচনামূলক প্রশ্ন এখানেও আপনার খ বিভাগের মতন 8টি প্রশ্ন থাকবে তবে এই প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন থেকে একটু বড় হবে এখানে ব্যাখ্যা আকারে প্রশ্নগুলো থাকে একটা রচনার মতন তো এই প্রশ্নগুলোর ভিতরে একটু ব্যাখ্যা এবং বড় করে লিখতে হয় এবং এর প্রতিটি প্রশ্নে আপনার 10 করে প্রাপ্ত নাম্বার যেখানে আপনি 5টি প্রশ্নতেই 50 যেহেতু 10 সেক্ষেত্রে আপনি প্রশ্নগুলো একটু বড় হবে এবং লেখার সময় আপনার একটু বড় করে লিখতে হবে যদি আপনার প্রাপ্ত নাম্বার পেতে চান তো 8 দাগের প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি সরি 8 দাগ না গ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে রচনামূলক প্রশ্ন তো আপনারা এই প্রশ্ন ফলো করার পাশাপাশি আপনার বইয়ের বিগত 2016 17 এবং 18 এর শিক্ষাবর্ষে যে আপনার প্রশ্নগুলো ইতিমধ্যে এসেছে ওইগুলো আপনি ফলো করতে পারেন ওইগুলো ফলো করলে আপনি দেখতে পারবেন এর অধিকাংশ প্রশ্নই ওর মাঝে আছে তো যে প্রশ্নগুলো ওই বিগত সালে এবং আমার এই সাজেশনের ভিতরে দুই জায়গায় থাকবে সেগুলো আপনি ফলো করলে আশা করি ওইগুলো থেকে আপনার ভালো কমন করবে এবং ভিডিওর মধ্যে যদি আপনার কোথাও সাজেশনের কোনো লেখা আপনার স্কিপ হয়ে যায় বা আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি চাইলে এটার ডিসক্রিপশনে আমি পিডিএফ লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি পিডিএফ লিংক দেখে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ